আজকে অনেক দিন বাদে গনুদাকে দিয়ে কিন্তু দিনটা শুরু করলাম। গুড মর্নিং সকলকে। আর দেখুন ঘড়িতে কিন্তু এখন 7:45 বাজে, আরও তাড়াতাড়ি উঠে পড়েছি আমি। তো দেখছেন রাস্তাঘাট খুবই ফাঁকা, আমি যাচ্ছি আজকে ডাক্তারখানা। চলুন কিছুটা হেঁটে গিয়ে তারপরে কিন্তু টোটোয় চাপতে হবে। আর এখানে একটা বড় খেলার মাঠ রয়েছে, সবাই খেলতে এসে গেছে, যে ফুটবল খেলা হচ্ছে। আর এই জেঠুকে দেখুন পিছন দিকে হাঁটছেন উনি আবার। টোটোয় চেপে পড়েছি, রাস্তাঘাট এখানেরও জিটি রোডের দেখছি খুব ফাঁকা, আর চারিদিকে দোকানগুলো এখনো খোলেনি। ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি, ওখানে আর কিছু ভিডিও করা হয়নি। এবার বাড়িতে এসে দেখলাম যে 4টে জবা ফুল হয়েছে, খুব সুন্দর। এগুলোকে লক্ষ্মী জবা বলে, এগুলো আপনারা আগেই দেখেছেন, আজকে একসঙ্গে 4টে হয়েছে, দারুণ সুন্দর লাগছে। সকালের খাবার নিয়ে চলে এসেছি, একটা ডিম সেদ্ধ, আর সবই মোটামুটি সেদ্ধ খাবারই খেতে বলেছে। যেহেতু একটু পেটের সমস্যা দেখা দিয়েছে তাই সবই সেদ্ধ খেতে হবে, যদিও একটু ইচ্ছা করছে না কিন্তু তাও খেতে হবে। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ডিম সেদ্ধ, সবই সেদ্ধ। এই এসবের সেদ্ধর মধ্যে আমার পেঁপে সেদ্ধটা খেতে বড্ড কষ্ট হয়, কিন্তু তাও এখন খেতেই হবে। তরকারিতেও একটু তেল ঝাল মশলা কম দিয়েই খেতে বলেছে। তো চলুন সকালের খাওয়াটা একটু তাড়াতাড়ি শেষ করে নিই, ডিমটা এত গরম কিছুতেই এর খোসা ছাড়াতে পারছি না, অনেকক্ষণ নিয়ে বসে আছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলুন এবার থালাটা একটু রেখে দিয়ে অন্য কাজ করি। আজকে হেনা করব, তাই জন্য একটু লিকার চা করে নিয়েছি, আর এই যে হেনা পাউডারটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চায়ের লিকার দিয়ে করলে রংটা কিন্তু খুব ভালো হয়। এই দেখুন মোটামুটি গোলা হয়ে গেছে, আর একটু গুলে এবার লাগিয়ে নিতে হবে। আমি চলেছি এখন মামার বাড়ি। যে আগের দিনে চশমা কিনতে গেছিলাম, এই দেখুন কেমন হয়েছে জানাবেন। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন আমি অন্ধকারে কি করছি। এই যে পুরো সিনেমার একটা সিচুয়েশন ক্রিয়েট করে এখানে একটা আমরা মুভি দেখছি আমার ভাইয়ের কম্পিউটারে। তো এটা একটা ওয়েব সিরিজ বলা যায়, ইন্দুবালা ভাতের হোটেল, খুব সুন্দর। দেখতে দেখতে উঠতেই পারছিলাম না, কমপ্লিটই করে নিলাম এটা। মামার বাড়ি থেকে আরও কয়েকটা দোকান ঘুরে তারপরে বাড়ি যাব, তাই জন্য একটু সন্ধ্যাবেলা মুড়ি চিনি আর জল নিয়ে খেতে বসে গেছি। এটাও একটা পেট ঠান্ডা করারই জিনিস, তাই জন্য এটাও খেতে হচ্ছে এখন, ইচ্ছে না থাকলেও কিছু করার নেই, খেতেই হচ্ছে। ভালো করে চিনিটা একটু গুলে নি, দাঁড়ান। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গেছি, চলুন দেখি এবার রাত্রিদের খাবারের জন্য কি করা যায়। খাবার নিয়ে চলে এলাম, আজকেও কিন্তু খাবারে ওই সেদ্ধই আছে। চাল ডাল আলু এগুলো সব একসাথে দিয়ে একটু বেশি করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি, এটাই আজকে আমার ডিনার। তো চলুন খাবারটা খেয়ে নিই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ডে উইথ অদিতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।